শহরে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে খুনের অভিযোগের বিষয় সামনে আসছে। এলগিন রোড থেকে স্বর্ণ ব্যবসায়ীর দেহ উদ্ধার করা গিয়েছে বলে খবর পাচ্ছি আমরা। আপনাদেরকে জানিয়ে রাখি, শহরে অপহরণ করে খুন স্বর্ণ ব্যবসায়ীকে। মুক্তিপণ চেয়ে ফোন পরিবারের কাছে। সোমবার সন্ধ্যায় লি রোডে ছেলের সঙ্গে ছিলেন এই ব্যবসায়ী। পাশের একটি দোকানে তিনি পান কিনতে যান আর তখনই চার থেকে পাঁচজন এসে গাড়িতে তাকে তুলে নিয়ে যায়। এরপরে এলগিন রোডের হোটেলে তার দেহ উদ্ধার হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। বিষয় সম্পর্কে আমাদেরকে আরও জানাবেন পিয়ালি। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পিয়ালি। কি কি জানা যাচ্ছে বিষয়? জানা যাচ্ছে ওই ব্যবসায়ী, তিনি একজন স্বর্ণ ব্যবসায়ী, হাওড়ার বাসিন্দা। গতকালকে সন্ধ্যেবেলা তিনি তার ছেলের সঙ্গে ভবানীপুরের লি রোডে এসেছিলেন এবং যেটা অভিযোগ, যে যখন তিনি একটি পাশের একটি পানের দোকানে গিয়েছিলেন সেই সময় একটি গাড়ি এসে দাঁড়ায় এবং ওই গাড়িতে চার পাঁচজন ছিলেন যারা ওই ব্যবসায়ীকে তুলে নিয়ে যায় এমনটাই অভিযোগ ওঠে। এবং তার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পর থেকে কিন্তু ব্যবসায়ী পরিবারের কাছে মুক্তিপণ চেয়ে ফোন আসতে শুরু করে। এরপরই ওই ব্যবসায়ী ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করে। ভবানীপুর থানার পাশাপাশি কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ শীর্ষ কর্তারাও ব্যবসায়ীকে উদ্ধারের জন্য অন্বেষণ খোঁজ শুরু করে। কোন দিকে কোথায় তাকে তোলা হয়েছে, ব্যবসায়ীর যে কোনে যে টাওয়ার লোকেশন সেটা কোথায় রয়েছে, সিসিটিভি ফুটেজ তারা খতিয়ে দেখা শুরু করে। গতকাল প্রায় সারা রাত্রি ধরে তারা খোঁজখবর চালাতে থাকেন। কিন্তু যেটা এখন এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে, এলগিন রোডের একটি হোটেল থেকে ওই ব্যবসায়ীর দেহ উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে যেটা অনুমান করা হচ্ছে, ওই ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে যাওয়ার পর হোটেলে নিয়ে যাওয়া হয় যেখানে তাকে আটকে রাখা হয়েছিল এবং সেখানেই তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। ফলে যেটা পুলিশ অনুমান করছে যে এই ব্যবসায়ীকে যে অপহরণ করেছে এবং পুলিশ যে ওই অপহরণকারীদের খোঁজখবর শুরু করেছে তাই সেটার অনুমান করেই অপহরণকারীরা তাকে খুন করেছে কিনা। পরিবারের লোকজন কোনো রকম সূত্র দিতে পারছেন? তারা কি কাউকে সন্দেহ করছেন? কাউকে সন্দেহ করার তালিকা কি পুলিশের কাছে তারা তুলে দিয়েছেন? দেখো, সমস্ত অ্যাঙ্গেলগুলোই কিন্তু তদন্তকারী অফিসাররা এক্সপ্লোর করার চেষ্টা করছেন। তার কারণ এই যে ব্যবসায়ী, তিনি স্বর্ণ ব্যবসায়ী, তার সঙ্গে কারো কোনো রকম শত্রুতা রয়েছে কিনা, কোনো রকম আর্থিক লেনদেন সংক্রান্ত কারোর সঙ্গে কোনো রকম কোনো পুরনো বিবাদ চলছিল কিনা, ব্যবসায়ী সংক্রান্ত কোনো সমস্যা ছিল কিনা, সেই কারণেই গতকালকে ওই ব্যবসায়ী যখন লি রোডে আসেন তখন তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং পরিকল্পনা মাফিক এই খুন কিনা সমস্ত বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। অত্যন্ত বড় খবর যেটা, যে একজন ব্যবসায়ীকে গতকাল সন্ধ্যেবেলা একেবারে অপহরণ করা হয়, তারপরে কয়েক লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ব্যবসায়ী পরিবারের কাছে ফোন আসতে শুরু করে এবং সেই ফোনের সূত্র ধরে পুলিশ খোঁজ খবর চালাচ্ছিল এবং তার মধ্যেই ব্যবসায়ীর দেহ উদ্ধারের ঘটনা ঘটে এবং তার গলায় কিন্তু পিয়ালি নজর রাখো। এদিকে পরবর্তী সময় তোমার কাছ থেকে বিষয় আরো জানতে থাকবো। আপাতত ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। আপনাদেরকে জানিয়ে রাখি, শহরে অপহরণ করে খুন ব্যবসায়ীকে। মুক্তিপণ চেয়ে ফোন পরিবারের কাছে। সোমবার সন্ধ্যায় লি রোডে ছেলের সঙ্গে ছিলেন ওই ব্যবসায়ী। পাশের একটি দোকানে তিনি পান কিনতে যান আর তখনই চার থেকে পাঁচজন এসে গাড়িতে তাকে তুলে নিয়ে যায়। আর এরপরে এলগিন রোডের হোটেলে তার দেহ উদ্ধার হয়েছে। গোটা ঘটনায় পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। কোথা থেকে ফোন এসেছিল সেই চাওয়ার লোকেশন ট্র্যাক করে গতকাল থেকেই কিন্তু তারা তদন্ত করতে শুরু করে দিয়েছেন। ঠিক কী উদ্দেশ্যে ছিল, কতজন ছিল, সবটাই তদন্ত করে দেখছেন পুলিশ আধিকারিকেরা। শহরে অপহরণ করে খুন ব্যবসায়ীকে। মুক্তিপণ চেয়ে পরিবারের কাছে ফোন আসে। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।